আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেস কিচেন। ইট হেলদি, লিভ হেলদি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে মুরগি কেটে ধুয়ে বেছে নিতে হবে। 3-4টি আলু কেটে ধুয়ে নিতে হবে। মাংস এবং আলু কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একে একে মশলা, লং, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, আদা রসুন বাটা এবং জিরা ধনের বাটা দিয়ে সাথে সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। রান্নাটি হবে খুবই সামান্য তেলে। সব মশলাগুলো একে একে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। রান্নাটির জন্য আমাদেরকে চুলা অন করে 10-15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে এবং মাঝে মাঝে ঝোলটি একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য মাঝে আঁচে রান্না করে অন্য একটি পাত্রে স্থানান্তরিত করতে হবে। মাংসটিতে আমরা এখন বাগার দিব। সামান্য কিছু সয়াবিন তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে এবং ভাজার এক পর্যায়ে যখন পেঁয়াজটি লাল হয়ে যাবে তখন আগের ঝোলটি বাগার দিতে হবে। বাগার দিয়ে নেড়ে চেড়ে সামান্য কিছু পানি দিয়ে আরও 5-10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করতে হবে। যেহেতু রান্নাটি খুব কম তেলের রান্না, বয়স্ক এবং ছোট বাচ্চা এমনকি সব ধরনের লোকজন এটি গ্রহণ করতে পারে। রান্নার শেষের পর্যায়ে কাঁচামরিচ 2 টুকরা করে কেটে 4-5টি উপরে দিতে হবে। এতে করে রান্নাটির স্বাদ যেমন বাড়বে তেমন একটি সুন্দর সুঘ্রাণ ছড়াবে। আমাদের রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স, রান্নাটি দেখতে যেরকম সুন্দর লাগছে
খেতেও আশা করি ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।